না দাও ঢোকাও দরজা দরজা দাও দরজা দাও তুই মাকে নিয়ে থাক বাইরে এই বাচ্চা নিয়ে বাইরে আছে মানে বাচ্চাটাকে ধরায় রয়েছে মায়ের রয়েছে কার কেউ ঢুকবে মেম্বার ঢুকবে আর কেউ একজন বাচ্চার সাথে তো থাকতে হবে ওখানে ভিতরে সবাই মিলে ঢুকে গেলে হবে বাচ্চা একা নেই তো ওখানে আচ্ছা ঠিক আছে কি নাম আছে এরা নাম কি আছে এর আগে এসেছিল ইনি ধামে এসেছিল কবজ নিয়ে গেছিলেন তারপর কবজ তার আগে ঠিক ছিল আমি বলে দিচ্ছি কি করতে হবে তাবিজ নেওয়ার পরে মানে আগের থেকে অনেকটা ঠিক হয়েছিল মানে কবজ নেওয়ার পর অনেকটা ঠিক হয়েছিল তাই তো প্রভাবটা অল্প ছিল ঠিক আছে আমি বলে দিচ্ছি কি নাম কি আছে আপনার পূজা মিস্ত্রি বয়স কত সতেরো আপনি সাইডে সরে যান ওইদিকে চলে যান পিছনে দাঁড়াবেন না পিছন দিকটা দাঁড়াবেন না আসতে কথা হবে না শ্বশুর বাড়ির তরফ থেকে ক্ষতি করা হচ্ছে কতদিন ধরে ক্ষতি করছে দুটো প্রেত রয়েছে কতদিন ধরে ক্ষতি করছে এক বছর ধরে ক্ষতি করছে কি নাম আছে আপনার নাম কি আছে ওনার নাম বলুন শিখা মিস্ত্রি বয়স কত কত বয়স তুমি আপনি বলুন না একুশ এনার শরীরটা মুসলিম তান্ত্রিক দ্বারা ক্ষতি করা হচ্ছে ঠিক আছে আপনি সামনের দিকে এগিয়ে আসেন হ্যাঁ সব আমি দেখে নিচ্ছি আমি ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্তং তং গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় চাবড়ু চাবড়ু চাপ চাবড়ু 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 চাপ চাবড়ু 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 উপরে নাম বল কি নাম তোর কবে থেকে আছিস তোর উপর তাড়াতাড়ি নাম বল দাও গলা খোলা আছে কিনা দেখো চাবড়ু 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 নাম বলবি না মার খাবি চাবড়ু 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 আগ লাগা দিয়ে যায় পুরা শরীর মে হ্যাঁ আগ লাগা দিয়ে যায় পুরা শরীর মে কাউড়ে গোনা থেকে কিছু ঝটকা মারকে কামার তোরা গার্জেন তোরা শয়তান কি গালা পে ফাঁস লাগা পিছু তরফ কিছু শিব দাম স্পেশাল মার চাইয়া মুঝে মারো আর জোর সে মারো গলা কাট কে উল্টা উল্টা দরবার মে হ্যাঁ দিখাও ইস ধাম কা শক্তি দিখাও ইস দরবার কা শক্তি মারো কামার তোরো শয়তান কি হ্যাঁ জিতনা পরেশানি ইস বচ্চি কো কিয়া হ্যায় উসসে কাই গুনা জ্যাদা পরেশান করো শয়তান কো মার মার কে করো চাবড়ি 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 কে পাঠিয়েছে বল তাড়াতাড়ি বল কে পাঠিয়েছে কবে পাঠানো হয়েছে তোকে কবে পাঠানো হয়েছে বলবি না আর জোরসে মার লাগাও বানার রাশি নিবেদন কি আর জোরসে মার লাগাও গদা সে মারো কামার তোর গর্দন তোর ওম হাম হনুমত রুদ্রত মাগায় হুম পারসা ওম হাম হনুমত রুদ্রত মাগায় হুম পারসা ওম আইম ভীম হনুমত শ্রী রাম দূত নমা মারো 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 কামার তোর গর্দন তোর হ্যাঁ হ্যাঁ মারো মারো আর জোরসে মারো চাবড়ি 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 লাস্ট কবে পাঠানো হয়েছে এগুলোকে দেখো চাবড়ি 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 কি বলে পাঠিয়েছে তোকে বল ছেড়ে দেবো কিচ্ছু করবো না কি বলে পাঠিয়েছে তোকে কি করতে বলেছে কি করতে বলেছে কি করতে বলেছে বল কি করতে বলেছে তোকে কত অব্দি কেটেছে দেখো কি করতে বলেছে সেটা বল তাড়াতাড়ি বল বাবা উড়কে যাও তান্ত্রিকের পাশ উড়কে যাও আর সিদ্ধি শক্তি ঘাসিত হলে কেউ হো সাকা তো শয়তানকে আংশ পাকার কে লেখে মারতে বলে কেউ শয়তান কো জো বি পিছে খড়া হয় তান্ত্রিক মারতে বলে কেউ শয়তান কো মাল লাগাও আর জোরসে মাল লাগাও গলে ফাঁস লাগাও হ্যাঁ দোনো হাত কো টাইট করকে বাঁধো বাবা দোনো হাত কো টাইট করকে বাঁধো পিছে করকে বাঁধো একদম পিছে পিছে করকে বাঁধো দোনো হাতো কো পিছে পিছে লো একদম পিছে করকে বাঁধো দোনো হাতো কো পিছে করকে বাঁধো একদম পিছে লক লাগাও
टाइट करके बांधो, बांध दिया जाए दोनों हाथ, लॉक लगा दिया जाए, पूरा लॉक लगा दिया जाए दोनों हाथ, टाइट करके बांधो और मारो कमर तोड़ गर्दन तोड़ो, अभी मारो और जोर से मारो, और जोर से मारो, मार लगा और जोर से, चबड़ 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 पूरा शरीर पे आग लगा दिया जाए और मोटा मोटा की गोले मारा जाए, जहाँ जहाँ पर बैठता है प्रेत उस जगह पे आग लगा दिया जाए। हाँ, तरपा और तरपा और तरपा और तरपा और तरपा और तरपा शतन को और तरपा और तरपा और तरपा और तरपा और तरपा और तरपा और तरपा, मारो और जोर से मार लगाओ और जोर से 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 और जोर से, बाबा बाबा और जोर से, बाबा और जोर से मारो, बाबा और जोर से मारो, चीर के रख दो बाबा। हाँ, गले पे भाँस लगा, पीछे तरफ खींचो। हाँ, शिवदम स्पेशल मार चाहिए मुझे, और जोर से और जोर से और जोर से और जोर से, नाक रगड़ा के मारो। हाँ, मिट्टी में नाक रगड़ा के मारो, मारो मारो मारो, तोड़ो तोड़ो और तोड़ो। तब तुम चाहले बोलते पारि की जो पटाना चाहिए तक। हाँ, और जोर से मार लगाओ, देखो कत दिए बाकी आछे, देखो चबड़ 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 चबड़। प्रेत का सभी प्रकार का तंत्र बंधन, मंत्र बंधन, जंत्र बंधन, गल का बंधन भी खोल दिया जाए। हाकर हाकर ओके हाकरन ओके हाकरन हाकरन मुख खोलन, चबड़ 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 এরকম কবে থেকে হচ্ছে? না না, অনেকদিন ধরে হচ্ছে, আমাদের তিনজনারই ফ্যামিলি, মায়ের ইদানিং দাদার বিয়ে হলো, দাদার বউয়ের হলো, ইদানিং চার পাঁচ মাস বিয়ে হচ্ছে। এনার যখন থেকে বিয়ে হচ্ছে তখন তো হচ্ছে, বাবা আমি এমন কোনো জায়গায় যাইনি, মানে বলতে পারবো না, সব জায়গায় গেছি। কি নাম আছে আপনার, নাম কি আছে? নাম হৃদয়। হৃদয় কি, পুরো নাম বলো। হৃদয় মিস্ত্রি। বয়স কত? বয়স 20। দেখো হৃদয় মিস্ত্রিকে একবার ধরে দেখো, ওনার বাড়ির তরফ থেকে পাঠানো হচ্ছে কিনা একবার ধরে দেখো। মা তারাকে জিজ্ঞাসা করো ইন ডিটেলসে, কোন বাড়ির তরফ থেকে পাঠানো হচ্ছে? একটা মহিলা রয়েছে, একটা পুরুষ রয়েছে, বুঝতে পারছেন? নিকট আত্মীয়, কথাবার্তা হয়। কতদিন ধরে ক্ষতি করছে জিজ্ঞাসা করো মা তারাকে। মার লাগাবো তোকে, চুপচাপ বস এখানে। 7 বছর ধরে ক্ষতি করছে, বুঝতে পারছেন? কর্মের দিক দিয়ে ফেলে দেবে, সবকে পাগল বানিয়ে রাখবে সবাইকে, বুঝতে পারছেন আমি কি বলছি? চবড়ে 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 তোকে বলতে বারণ করেছে? হ্যাঁ, বলতে বারণ করেছে? আর জোরসে মার লাগাও, মার লাগাও শয়তান কো, চবড়ে 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 চবড়ে, কামার তোর গার্দন তোর, কামার তোর গার্দন তোর, কামার তোর গার্দন তোর, আর জোরসে মার লাগাও বাবা, মার লাগাও, চবড়ে 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 চবড়ে, কী বলে পাঠিয়েছে বল, বলে দে আমি মুক্তি দিয়ে দেবো তোকে। তান্ত্রিক তোকে মারে তো, মারে তো? হ্যাঁ, আচ্ছা কী বলে পাঠিয়েছে, কী বলে সেটা বল, কী করতে বলেছে ওকে, কী করতে বলেছে ওকে, সবাইকে কী করতে বলেছে, সবাইকে শেষ করে দিতে বলেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কত টাকা দিয়ে ক্ষতি করেছে, কত টাকা দিয়ে পাঠানো হয়েছে তোকে, কতদিন আগে পাঠানো হয়েছে তোকে? সব 5 বছর আগে পাঠানো হয়েছে তোকে, তুই 5 বছর ধরে আছিস। চবড়ে 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 বাড়িতে পোতা আছে, এরকম এরকম অন্য জায়গায় দেখাননি এনাকে? দেখেছিলাম, সেখান থেকে কিছু জিনিস বাড়িতে পুঁতে দিয়েছিল, ওটা পুঁতেছিলাম মুসলিমদের। ও উল্টো কাজ হয়েছে তো, বাড়িতে আবার পুঁতেছেন জিনিস? জমি বন্ধন করেছেন শিবধাম থেকে? শিবধাম থেকে জমি বন্ধনটা আমি দিয়ে গেছিলাম, ও এখনো করা হয়নি সেটা? দিয়ে গেছিলাম, শুক্রবার দিন দিয়ে গেছিলাম, আর গৃহ বন্ধনটার তিনটে কবজ আমি নিয়ে গেছিলাম। আচ্ছা, গৃহ বন্ধন আর কবজ নিয়ে গেছেন, ইমিডিয়েট জমি বন্ধন করুন শিবধামের, ঠিক আছে? সব সব দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? না না, আমি কি বলছি, এখান দিয়ে নিয়ে গিয়ে বন্ধন করুন, বুঝতে পারলেন আমি কি বললাম? ঠিক আছে, আপনি এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন, আপনি এদিকে চাপেন। আপনার কি কি অসুবিধা হয়? আপনার ঘর মাথা ভারী হয়ে যেত, এখন কোনো অসুবিধা হচ্ছে? একই অবস্থা বাড়িতে হয়, এখানে যেটা হচ্ছে না, এই বাইরেটা সেম একই অবস্থা, এ বন্ধ হয়ে যাবে, এখন আর কোনো কিছু নেই।
ঠিক আছে, একবার ধরে দেখো তান্ত্রিকের শক্তি নিয়ে নেওয়া হয়েছে কিনা। কার দুটো বাচ্চা আছে? এনার দুটো বাচ্চা আছে, টুইনস বেবি আছে, টেনে নেওয়া হয়েছে। বাচ্চা দুটোকেও ক্ষতি করতে চাইছে। জমি বন্ধন, গৃহবন্ধন সব কিছু করবেন, আর কবচটাকে একবার শোধন করিয়ে নেবেন শিব মন্দির থেকে। বুঝতে পারছেন আমি কি বললাম? স্টেপ বাই স্টেপ গিয়ে নাম গোত্র বয়স দিয়ে শোধন করাতে হবে। যে কোনো শিব মন্দির থেকে সোমবার দিনকে শোধন করিয়ে নেবেন। আর আমি দেহবন্ধনও দিয়ে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? আপনি এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। দেখুন আগের থেকে হালকা লাগছে কি না একবার দেখুন। হালকা লাগছে তো আগের থেকে, ঠিক আছে? এখন আর ভারী ভারী লাগবে না। মানসিক জপটা ওখানে ভালো করে বসে করবেন। ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু পিরানন্দম নমঃ ওম। হাতের বন্ধন দুটো খুলবেন না, ঠিক আছে? আর মানসিক জপ বাড়াবেন আজকের থেকে। আর আমি বলে দিচ্ছি কী করতে হবে। নদিন করে জল খাবেন, সর্ষে তেলা কর্পূরটা লাগাবেন, একদম ঠিক হয়ে যাবেন, ঠিক আছে? চান ওই ঘরে গিয়ে জপ করুন। আপনি এগিয়ে আসেন, এখন একদমই খুলবেন না, আর কবচটা শোধন করিয়ে নেবেন। এগিয়ে আসেন সামনের দিকে। সে কী হচ্ছিল ওই ঘরে? তারপরে বুঝতে পারছিলেন না, তাই তো? এখন হালকা লাগছে, এখন নর্মাল লাগছে তো, এখন ঠিক আছে তো? ওই ঘরে গিয়ে মানসিক জপ করুন। ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু পিরানন্দম নমঃ ওম। যান, ঠিক থাকবেন। আপনি এগিয়ে আসেন, আপনি এগিয়ে আসেন। চেয়ারটাকে আপাতত সরিয়ে দাও, পিছনের দিকে টুলটা পড়ে ঢোকাও, টুলটা কি নাম আছে ওনার? সুভাষ ঘোষ। বয়স কত আছে এখন ওনার? 47। তো এত দেরি করলেন কেন শিবধামে আনতে? শিবধামে আরো তাড়াতাড়ি আনা উচিত ছিল। এখন যা দেখতে পাওয়া যাচ্ছে খুবই খারাপ অবস্থা। সবার আগে তো দেখতে পাচ্ছি ওনার ব্রেনে রক্ত জমে আছে, ব্রেনে, যেটা আমি দেখতে পাচ্ছি, আমি সেটাই বলছি, ব্রেনে রক্ত জমে আছে ওনার। রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে যাচ্ছে, কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল করে না, হাঁটুর এত হাড় ক্ষয়ে গেছে, জেলিও শুকিয়ে গেছে, আর স্পাইনাল কর্ডের উপরের দিকে L5, L4 এবং L3 নামক জয়েন্টের হাড়েও সমস্যা তৈরি হচ্ছে, পুরো প্যারালাইসিস হয়ে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আস্তে 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 আপনার দেখতে পাওয়া যাচ্ছে পুরো শরীর পড়ে যাবে, আর লিভার আর কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে, পরবর্তীকালে ডায়ালাইসিসের যোগ পর্যন্ত আছে, এরকম আমি দেখতে পাচ্ছি। ডাক্তার কি বলছে, কি সমস্যা? 2018 সাল থেকে ব্রেন টিউমার বলে অপারেশন হয়েছে। আমি তো বললামই, আমি কি দেখতে পেলাম এগুলো তো আপনি বলেননি আমাকে। আমি দেখতে পাচ্ছি মাথায় রক্ত জমে আছে, মাথায় যেহেতু ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না, পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, আর ব্লাড সার্কুলেশনও ঠিক মতো হচ্ছে না। তা টিউমার বার করা হয়েছে অপারেশন করে? অপারেশন তো একদমই সাকসেসফুল হয়নি, ঠিক মতো হয়নি, ভুলভাল অপারেশন হয়েছে, আবার একুশে হয়েছে। দেখুন আমি কিন্তু প্রথম শুরুই করেছি ব্রেন নিয়ে, মস্তিষ্কে। ওনার মাথার যে ব্রেনের যে শিরা আছে, ধমনী আছে, আর্টারি আছে, সেখানে রক্ত পাস হতে পারছে না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবে, খেতে পারবে না, কথা বলতেও পারবে না, শুধু হালকা সেন্সেস থাকবে, ঘুমও ঠিক মতো হয় না, খুবই কষ্টে আছে। আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন। আপনি অনেক দেরি করেছেন, আরও আগে এখানে আনা উচিত ছিল আপনার, ঠিক আছে? আপনার কোথা থেকে আসছেন, কোথা থেকে? বহরমপুর, মুর্শিদাবাদ। ধামের ব্যাপারে কীভাবে জানতে পারলেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। আপনার নাম বলুন, বয়স কত? আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, একাধিক অপারেশনের যোগ আপনারও রয়েছে, গর্ভাশয়তে পরবর্তীকালে সমস্যা বাড়বে, চোখে আর নার্ভের সমস্যা আপনার হবে পরবর্তীকালে, এটা আমি দেখতে পাওয়া যাচ্ছে। কী হচ্ছে বলুন? চোখে প্রবলেম আছে, তাই তো?
নার্ভের ওষুধ খাচ্ছেন আপনি? আচ্ছা ঠিক আছে, কী নাম আছে তোমার? বয়স কত? পড়াশুনোর দিক তো একদমই ঠিক নেই, বন্ধুবান্ধবদের চক্করে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম আমি দেখতে পাচ্ছি, পরবর্তীকালে নেশাভানেও জড়িয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের কি নিজেদের বাড়ি? ঠিক আছে, আপাতত তো ওনাকে আমি যতটা পারবো রিকভারি করার চেষ্টা করছি, কিন্তু বাবা বলছে আপনারা অনেক দেরি করে দিয়েছেন, ওনার ছ মাসের মধ্যে খুবই খারাপ যোগ আসছে, মাত্র ছ মাসের মধ্যে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। কী নাম আছে আপনার? বয়স কত? তনিমা যাদব, তাই তো? আচ্ছা আচ্ছা, বয়স কত? 86 সালে জন্ম। দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুর বাড়ির তরফ থেকে একজন মহিলা যুক্ত আছে, কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা আছে, সাথে ডিভোর্সের যোগ পর্যন্ত আছে। শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, একাধিক অপারেশনের যোগ দেখতে পাচ্ছি, বিশুদ্ধি চক্রের সমস্যা আছে, সাথে গর্ভাশয়তেও সমস্যা বাড়বে পরবর্তীকালে, সিস্টার টিউমারের যোগ পর্যন্ত দেখতে পাচ্ছি, ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আয় উন্নতি পড়ে যাবে, অর্থনৈতিক অবস্থাও পুরোপুরি পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, আলোচনা করা কাজ হবে না। কী সমস্যা নিয়ে আসছেন বলুন? আমি কি বললাম, সিস্টার টিউমারের যোগ আছে, একাধিক অপারেশনের যোগ আছে। যা দেখতে পাওয়া যাচ্ছে সিস্টা আপনার পেটের বাঁদিকে আছে কি? বাঁদিকে আছে, তাই তো? কিন্তু কথা হচ্ছে আপনার যদি এই সিস্টের অপারেশন হয় তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে সন্তানাদির ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। আসেই নি, আমি তো সেটাই বলছি, সন্তানাদির ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে আপনার, মেয়েদের যে শরীর খারাপ হয় সেটাও ঠিকমতো হয় না যা দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, হ্যাঁ, ব্যথাও হয় পর্যন্ত। আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন। বাইরে আগে থেকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? সব নিজে থেকে বলা হলো তো? কিন্তু এই সিস্ট অপারেশন যদি আপনার হয় আপনার কিন্তু টিউব বাদ চলে যাবে, আর কোনোদিনও সন্তান হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বাঁদিকের পুরো টিউব বাদ চলে যাবে, আর ডান দিকের যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাও ঠিক থাকবে না সেটাও বলছে, বুঝতে পারছেন? একবার মা তারার কাছে ধরে দেখো একবার ভালো করে যে ওনার কি সন্তানাদির যোগ আছে না নেই, না অপারেশনটা করে ফেলতে হবে, ইনফেকশনও তো হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি ভিতরে। জল বেরোয়। আচ্ছা, আপনার নাম আর বয়সটা আরেকবার বলুন। নামটা বলুন? তনিমা বোস যাদব, তাই তো? 86 সালে জন্ম না? 86 সালে 10ই ফেব্রুয়ারি। না, নরমালি কোনো যোগ নেই, পরবর্তীকালে কিন্তু পারে ক্যান্সার হয়ে যেতে পারে। ক্যান্সার হয়ে যেতে পারে, তার কারণ হচ্ছে আপনার ইনফেকশন হয়ে যাচ্ছে ওই জায়গাটা, বা সাইডটা দেখতে পাচ্ছি আপনার। ঠিক আছে, ভিতরের অবস্থা খুবই খারাপ, রক্ত চলাচলও ঠিকমতো হচ্ছে না, এমনকি কিডনিতেও। হ্যাঁ বলছি তো, আপনার বোন ম্যারোতেও সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। ঠিক আছে, এটা আমি দেখছি। কিন্তু আপাতত তো আমি দেখতে পাচ্ছি আপনার অপারেশনের দিকেই এগোতে হবে বলছে বাবা, তার কারণ আমি এটার জন্য বলছি, আপাতত আপনি 3-4 মাস অপারেশন করবেন না, ধাম যা যা বলছে সেগুলো করুন, কিন্তু অনেকটা সিস্টটা এনলার্জ হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে সিস্ট, ছোট সিস্ট দেখাচ্ছে না আমাকে, বেশ বড় আর চাপ দিচ্ছে,
ওই জায়গাটা চাপ তৈরি করছে। হ্যাঁ ওই তো বলছি তো, ঠিক আছে। তা ধাম কি করে জানতে পারলো সেটা বলুন, এগুলো ধাম কি করে জানতে পারলো? কতদিন থেকে ভিডিও দেখছেন আপনি? তো আগে থেকে কিছু বলেননি, আগে থেকে ধামই তো বলছে সব, তারপর আপনি রেসপন্স করছেন। মানে সার্চ করতাম মোবাইলে যে কি করে ঠিক হবো, কি করে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসানসোল থেকে বেরিয়ে আরো দু ঘন্টা যেতাম, মানে বিহারের। কোথা থেকে? কোথা থেকে? আসানসোল বেরিয়ে। আসানসোল বেরিয়ে বিহারের বর্ডারে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, যা যা আদেশ আসছে আমি বলে দিচ্ছি। মানে আমার বাবারও ক্যান্সার আছে, আমার পিসির ক্যান্সার আছে, ক্যান্সারের যোগ আমার বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে, ওটাকে আগে কাটাতে হবে। কুলদেবী নারাজ আছে, ঠিক আছে, সেই কারণেও কিছু সমস্যা তৈরি হচ্ছে। ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ঠিক আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি বিবাহ বন্ধন করা আছে, ডিভোর্সের যোগও আছে। আমি যা যা বলছি সেগুলো আপনি করে যান, ধাম কৃপা করবে, ঠিক আছে, বলে দিচ্ছি। কি নাম আছে ওনার? নাম বলুন। বিবেক মন্ডল। বয়স কত? কি নাম আছে? আপনার নাম বলুন। বয়স? সবার আগে আমি ওনাকে বলছি, ওনার যা দেখতে পাওয়া যাচ্ছি ওনার ব্রেনে রক্ত চলাচল ঠিকমতো করছে না, রক্ত জমাট বেঁধে আছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে। ওনার মেন সমস্যা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ওনার আস্তে আস্তে নিচের ভাগ সম্পূর্ণ পড়ে যাবে, বিশেষ করে ডান দিকে বেশি সমস্যা আমি দেখতে পাচ্ছি ওনার। ডান দিকে দেখতে পাচ্ছি বেশি সমস্যা, রক্ত চলাচল ঠিকমতো হয় না। হুম 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 হুম। নার্ভের সমস্যা বাড়বে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হয় না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের উপরের দিকে L5 এবং L4 নামক জয়েন্টের হাড়েও সমস্যা তৈরি হচ্ছে। ওনাকে কর্মবন্ধন করা আছে, হাতে টাকা পয়সা থাকবে না, কোনো কাজও উনি করতে পারবে না, সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে, উনি কথাও বলতে পারবে না, ওনার নার্ভের সমস্যা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। নার্ভের সমস্যা যেটাকে বলে, নার্ভাস সিস্টেম ব্রেকডাউন যেটাকে বলা হয়, সেই জিনিসটাই ওনার হয়ে যাবে। ওনার ডান দিকটা আমি বেশি প্রবলেম দেখতে পাচ্ছি, আস্তে আস্তে বাঁদিকেও সমস্যা শুরু হচ্ছে। আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, একাধিক অপারেশনের যোগ আপনার আমি দেখতে পাচ্ছি, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ আছে। আপনি কোনো কাজ করতে গেলে এই ভিতর থেকে দুর্বলতা আসবে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, মানসিক টেনশন বাড়বে। ওনার কী সমস্যা আছে সেটা বলুন, জোরে বলবেন যেটা বলবেন। তা আমি তো সেটাই বললাম যে ডান দিকে আমি সমস্যা দেখতে পাচ্ছি, আমি শুরুই করলাম। ডাক্তার কি বলছে, কি সমস্যা ওনার? না কি হয়েছেটা কি ওনার? তা আমি কি বললাম যে ব্রেনে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, তো আমার সাথে মিললো কি মিললো না? তো ধাম আগে থেকে কি করে জানতে পারলো? আগে থেকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বাইরে যে কি সমস্যা হয়েছে ওনার, বা ডাক্তারের কি কি রিপোর্ট দেখান, ডাক্তার কি বলেছে, কিছু জিজ্ঞাসা করেনি তো? ঠিক আছে, আমি যা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ওনার খারাপ দিকেই যাচ্ছে, কারণ ওনার ডান দিকের ব্রেনে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, বুঝতে পাচ্ছেন? পুরোপুরি ডান দিকটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, বিছানায় পুরোপুরি শয্যাশায়ী হয়ে যাবে, এরকম আমি দেখতে পাচ্ছি। আগে বাস্তুদোষ আর পিত্রদোষ কাটাতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের ব্যাপারে কীভাবে জানতে পারলেন? মোবাইলেই দেখেছেন। আচ্ছা, নিজেদের বাড়ি আপনাদের? ওনার কতদিন থেকে সমস্যা? কতদিন থেকে সমস্যা? কতদিন, কত সাল থেকে? চার পাঁচ বছর, তাই তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। নাম আছে আপনার? পল্লবী দাশগুপ্ত। বয়স কত? কি নাম আছে? বয়স? কি নাম আছে আপনার? বয়স? সবার আগে তো আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি, একাধিক অপারেশনের যোগ দেখতে পাচ্ছি, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের উপরের দিকে L5 নামক জয়েন্টের হাড়েও সমস্যা তৈরি হচ্ছে।
আপনার সিস্টার টিউমারের যোগ পর্যন্ত দেখতে পাচ্ছি। পরবর্তীকালে নার্ভের আর চোখের সমস্যা বৃদ্ধি পাবে, কোনো কাজ করতে গেলে এই ভিতর থেকে দুর্বলতা আসে, রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হয় না, আপনি 3-4 বছরের মধ্যে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এরকমও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, একদম পিছনে যিনি বসে আছেন, বাবার বাড়ির তরফ থেকে বারবার জানতে যাওয়া হচ্ছে, একজন মহিলা যুক্ত আছে এর পিছনে, সেখান থেকেই প্রভাব ও প্রয়োগ করছে। আপনার পূর্ণ বিবাহ বন্ধন, পূর্ণ কর্মবন্ধন করা আছে, এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত আছে। বাড়িতে ঝগড়া ঝামেলা, অশান্তি হবে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে। পরবর্তীকালে আপনারও একাধিক অপারেশনের যোগ আছে, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, আপনার তো পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাচ্ছি না, শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকে না, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, রক্তের সমস্যা নার্ভের সমস্যা বাড়বে, মেয়েদের যে পিরিয়ডের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, ঠিক থাকবে না, সাইকেল চেঞ্জ হবে, এটাই আমি দেখতে পাচ্ছি। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বদনাম করারও চেষ্টা করবে, এরকম দেখতে পাচ্ছি পরবর্তীকালে। কোথা থেকে আসছেন? আচ্ছা, কী সমস্যা নিয়ে আসছেন বলুন। কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা আছে, ঠিক আছে, বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা যুক্ত আছে, তাদের সাথে কথাও হয়, আপনাদের মাঝে মধ্যে ফোনও করে, সে খোঁজ খবরও রাখে, সেই করছে, একজন মহিলা নিকট লোক, রক্তের সম্পর্ক আছে, হ্যাঁ, বারবার জানতেও যায়, অমাবস্যায় ক্ষতি করে, মঙ্গল শনিবার করে জানতে যায়, অমাবস্যায় গিয়ে গিয়ে ক্ষতি করে, হ্যাঁ, মানে আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে। আর কোনো প্রশ্ন আছে? পড়াশোনার দিক যতটা হওয়া দরকার ততটা আমি ঠিক দেখতে পাচ্ছি না, কারণ শারীরিক স্থিতি, কিন্তু ততটা আমি ঠিক দেখতে পাচ্ছি না যতটা হওয়া দরকার, কারণ ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। চেষ্টা করলে হবে, কিন্তু বাধা কাটাতে হবে, নাহলে পরবর্তীকালে ওর মানসিক সমস্যা তৈরি হয়ে যাবে, মেন্টাল প্রবলেম, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, নেগেটিভ চিন্তা আসে মনে, রাতে ঘুমায় না বাবা। আমি কি বলছি, আমি তো সেটাই বলছি, কি সমস্যা হয় তোমার? ওটাই তো বললাম আমি, নেগেটিভ চিন্তা, চেষ্টা করলে নিতে পারবে, কিন্তু মনের ভীতির কারণে ও ভয় পাচ্ছে এগোনোর জন্য, এটা আপাতত আদেশ আসছে, চেষ্টা করলে নিতে পারবে, তবে বাধা কাটিয়ে এগোতে হবে, বাধা না কাটালে ওর লেখাপড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে 2 বছরের মধ্যে, এমন আসছে যোগ। এগোতে পারবে, কিন্তু আমি কি বলছি, বাধা কাটাতে হবে, বাধা না কাটালে আমি বলতে পারছি না, কোনো গ্যারেন্টি দিতে পারছি না। নিজেদের বাড়ি আপনাদের? ঠিক আছে, ঠিক আছে, নিজেদের বাড়ি, তাই তো বলে দিচ্ছি, নিজেদের ফ্ল্যাট বলে দিচ্ছি। ঠিক আছে, আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। তা আমি তো সেটাই বললাম, আপনার চোখের সমস্যার কথা বলেছি তো, আমি ভিডিও দেখলে বুঝতে পারবেন কি কি বলেছি। আপনার ইউরিনারি ইনফেকশন হচ্ছে, কিডনিতে সমস্যা হচ্ছে, আর আপনার ইউরিন ধরে রাখার ক্ষমতাও কমে যাচ্ছে, রাত্রিবেলা যখন ঘুমোবেন, যখন বাথরুমে যাবেন, তখন হয়ে যাবে অনেক সময়। কি আমি ঠিক বলছি কি না সেটা বলুন, বলে দিচ্ছি কি করতে। কি নাম আছে আপনার? আমার নাম নবনীতা সরেন। বয়স? 30+। কি নাম আছে আপনার? কি নাম আছে? বয়স? 54+। নাম আছে আপনার? বীরেন্দ্রনাথ সরেন। বয়স? 73+। সবার আগে আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, এরকমই ইঙ্গিত আসছে, সংকেত দিচ্ছে বাবা। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের উপরের দিকে L5 নামক জয়েন্টের হাড়েও সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে আপনার বোন ম্যারোতে সমস্যা তৈরি হচ্ছে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তার জেরে আপনার পা মাঝে মধ্যে ফুলেও যেতে পারে, এরকম দেখতে পাচ্ছি। পরবর্তীকালে নার্ভের সমস্যা আর চোখের সমস্যা বৃদ্ধি পাবে, পূর্ণ কর্মবন্ধন করা আছে, কোনো কাজ করতে গেলে এই দুর্বলতা আসবে, 2-3 বছরের মধ্যে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবার যোগ পর্যন্ত রয়েছে, যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, ঠিক আছে।
আপনাকে বলছি, আপনার পূর্ণ বিবাহ বন্ধন করা আছে, পূর্ণ কর্মবন্ধন করা আছে, ডিভোর্সের যোগ পর্যন্ত আছে। বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ে, এটাই দেখতে পাচ্ছি। আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না। আর আপনার বলছি, এনার বিবাহ বন্ধনের কথা বললাম, এবার আপনার বলছি, আপনারও হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, একাধিক অপারেশনের যোগ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনারও নার্ভের সমস্যা পরবর্তীকালে বাড়বে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। কী সমস্যা নিয়ে আসছেন বলুন? আমার হাঁটুতে ব্যথা, আমি তো বললামই আপনাকে, দেখুন কিছুটা তো বয়সের কারণে আর কিছুটা বাস্তুদোষ আর পিত্রদোষের কারণে। আপাতত কেউ কিছু করেনি, কিন্তু ক্ষতি করা হচ্ছে এনাকে। বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা আছে, ডিভোর্সের যোগ পর্যন্ত আছে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা ঠিক থাকবে না, এটাই দেখতে পাচ্ছি। এমনকি বদনাম করারও চেষ্টা করবে, এরকমও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এনার বাবার বাড়ির তরফ থেকে, মানে ওনার তরফ, উনি কি বাবা হন আপনার? হ্যাঁ, ওনার বাড়ির তরফ থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? তার কারণ আপনার যে গর্ভাশয়, আমি তোটাই বললাম আপনাকে, আপনার মনে যেটা চলছে আমি সেটাই বললাম, গর্ভাশয়তে সমস্যা তৈরি হচ্ছে, টিউবে ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে, ঠিক আছে, জরায়ুতে সমস্যা তৈরি হচ্ছে, সেই কারণে এটা হচ্ছে। এটাকে বলা হচ্ছে ওভারিস সিন্ড্রোম, পরবর্তীকালে কিন্তু সেখানে সিস্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে, একটা মাংসল পিণ্ডও তৈরি হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। ডাক্তার কি বলছে? অপারেশন কেন করতে বলছে? ওটাই তো আমি বলছি, সিস্ট টিউমার, মাংসল পিণ্ড, ওটাই তো আমি বললাম। সিস্ট মানে কি? মানে হচ্ছে মাংসল পিণ্ড, ওটা যখন বড় আকারে ধারণ করে সেটা টিউমার আকার নেয়, সেটা থেকে ইনফেকশন হয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে পরবর্তীকালে, সেটাই আমি ঘুরিয়ে বললাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওতে কোনো অসুবিধা নেই, ওটাতে ফ্যাট জমছে, ওটাতে ফ্যাট জমছে, যেটা বাবা মাকে ইনফরমেশন দিচ্ছে, ওটা ঠিক হয়ে যাবে। আপাতত আমি বলে দিচ্ছি, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আচ্ছা, ধামের ব্যাপারে কীভাবে জানতে পারলেন? বাঁকুড়াতে আমাদের ধামও হচ্ছে, মূর্ছাগড়া একরা গ্রামে ওই সাইডে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আরও হচ্ছে বাঁকুড়াতে ধাম, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। তাহলে ধাম কি করে জানতে পারলো সেটা বলুন? আপনারা তো আগে থেকে কিছু বলেননি, সব তো নিজে থেকে বলা হলো, বা এই ছেলেটা আগে থেকে বেশি কিছু জিজ্ঞাসা করেনি তো, দিলীপ ঘোষ, যে বলুন আমি লিখে নিই পরে বলে দেবো? হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি। হেলান দিন, হেলান দিন, কিচ্ছু হবে। কি নাম আছে আপনার? বয়স কত? আপনার কি নাম আছে? বয়স? সবার আগে তো আমি ওনাকে বলছি, ওনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের উপরের দিকে L5 এবং L4 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ওনার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্পূর্ণ যোগ রয়েছে, যেটাকে ক্যান্সার বলা হয়, লিভার ও কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে, পেটে জল জমছে, লিভার এবং কিডনি দুটোতেই ইনফেকশন হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এছাড়া নার্ভের সমস্যা বাড়ছে ওনার, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না, সম্পূর্ণ উনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এরকমই আদেশ আসছে। আপনার তো বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করা আছে, পূর্ণ কর্মবন্ধন করা আছে, শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না, ডিভোর্সের যোগ স্বামী বিয়োগ যোগ পর্যন্ত আছে, যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ পিত্রদোষ দুটোই আছে, পরবর্তীকালে আপনার চোখের সমস্যা বৃদ্ধি পাবে, এটা আমি দেখতে পাচ্ছি। একজন পুরুষ আপনাকে নাম বদনাম করারও চেষ্টা করবে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। কী সমস্যা নিয়ে আসছেন বলুন? আমার তো মানে
আমি চাইছিলাম আমাদের অর্থনৈতিক অবস্থাটা একেবারেই খারাপ। আমি তো বললাম বিবাহ বন্ধন আর কর্ম বন্ধন করা আছে, ঘর ঠর সব মর্গেজ রয়েছে, বাবার আয় কমে গেছে। আমি উকিল অ্যাডভোকেট, আমি সদ্য ক্যারিয়ারে জয়েন করেছি কিন্তু আমি কিছুই এখন করতে পারছি না। সেরকম কোনো ভালো বিয়ে কি আপনার হয়েছিল? হ্যাঁ, বিয়ে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আর মায়ের কি সমস্যা? মা হয়তো, হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? ক্যান্সারের লাস্ট স্টেজ বলেছে, মানে ফোর্থ স্টেজ বলেছে। পেটে জল, আর পেটে জল মানে কোথায় জল জমছে? এই যে লিভারে, মানে কিডনিটা আপাতত ক্রিয়েটিনাইন ঠিক আছে বলছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি লিভার এবং কিডনি দুটোতেই সমস্যা তৈরি হচ্ছে। লিভারে জল জমছে, লিভারে জল জমছে। হুম হুম, আচ্ছা বাবা কোথায় নিয়ে গেলে এখন ঠিক হবে এটা? হুম, ওনার কি কলকাতায় চিকিৎসা চলছে? ওনাকে হায়দ্রাবাদের AIG হসপিটালে নিয়ে গেলে ভালো হবে। এখন লিভার ট্রান্সপ্লান্টের কথা বলবে ডাক্তার, এটা আমি দেখতে পাচ্ছি। ধাম থেকে যা যা আদেশ আসবে সেগুলো তো করতেই হবে, কিন্তু পরবর্তীকালে বুঝতে পেরেছি, কিন্তু একবার হায়দ্রাবাদ নিয়ে গিয়ে একবার দেখান ওনাকে। লিভার ট্রান্সপ্লান্ট করতে আমি বলছি না, কিন্তু যোগ আসছে আমি সেটার কথা বলছি, অ্যাডভান্স বলছি। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। আগে থেকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যে কী সমস্যা নিয়ে আসছেন, কী নেন, কী বৃত্তান্ত? সব নিজে থেকে বলা হলো তো। তা ধাম কী করে বলতে পারলো সেটা বলুন, ধাম কী করে জানতে পারলো? বাবার কৃপা, বাবা আমাকে বলছে, বাবার অনুকম্পা, বাবার প্রেরণা এগুলো বেরোচ্ছে। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। বাড়িতে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই আছে, খাওয়া দাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এরকম দেখতে পাচ্ছি। আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। দমদম ক্যান্টনমেন্টে কোথায় থাকেন? আচ্ছা, কার কাছ থেকে জানতে পেরেছেন, কোথা থেকে জানতে পেরেছেন ধামের ব্যাপারে? এই যে দাদাটা এসেছে। আচ্ছা, ইনি বলেছেন, ইনি কোনো উপকার পেয়েছেন ধাম থেকে? ইনি নিজে পেয়েছেন, তাই জন্য তারপরে বলেছেন আপনাদেরকে। বলে দিচ্ছি যা আদেশ আসছে, কেমোথেরাপি যদি চলে উনি কিন্তু বেশি দিন আর নেই, এটাই আমি দেখতে পাচ্ছি। আপনাকে জানিয়ে দিলাম, সিদ্ধান্ত আপনাদের, ধামের নয়। ঠিক আছে, যা করবেন ভাবনা চিন্তা করে করবেন। আমি ওনাকে দেহ বন্ধন দিয়ে দিচ্ছি, আপাতত এগুলো নিয়ে এসে বাইরে দাঁড়ান, আমি এক্ষুনি ডেকে নিচ্ছি। ঠিক আছে, আপনার সুচিস্মিতা ঘোষ। বয়স কত? 37। কি নাম আছে আপনার? অনুশীলা ঘোষ। বয়স 63। কি নাম আছে? সৌরভ কুমার ঘোষ। বয়স 31। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ে, আপনার পূর্ণ বিবাহ বন্ধন করা আছে, পূর্ণ কর্মবন্ধন করা আছে, ডিভোর্সের যোগ বা স্বামী বিয়োগ যোগ পর্যন্ত আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ আছে, এটাই দেখতে পাচ্ছি। হুম হুম, পরবর্তীকালে নার্ভের সমস্যা বাড়বে এবং সাইকোলজিক্যাল ও মেন্টাল ডিসঅর্ডার পর্যন্ত হতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার তো কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের উপরের দিকেও সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তীকালে চোখের সমস্যা ও নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে, কোনো কাজ করতে গেলে এই ভিতর থেকে দুর্বলতা আসে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না। অ্যাক্সিডেন্টের যোগ পর্যন্ত আছে, খুব তাড়াতাড়ি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবার যোগ পর্যন্ত আপনার আছে, এটাই দেখতে পাচ্ছি। আপনার পূর্ণ কর্মবন্ধন, আংশিক বিবাহ বন্ধন আছে। চোখের সমস্যা পরবর্তীকালে বাড়বে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এটাই আমি দেখতে পাচ্ছি। কি সমস্যা নিয়ে আসছেন বলুন, কি সমস্যা নিয়ে আসছেন? আমার বিয়েটাই মেইন সমস্যা। আপনাকে বিবাহ বন্ধন করে রাখা আছে, বাবার বাড়ির তরফ থেকে আটকে রাখা আছে, হলেও ডিভোর্স হয়ে যাবে এরকম দেখতে পাচ্ছি। কথাবার্তা হয়ে কেটেও যাবে, যদি কথাবার্তা হয়ও কয়েকদিন পরে সে না করে দেবে, এগোবে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তাই তো আমি যেগুলো বলছি, মিলছে কি মিলছে না সেটা বলুন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? পরবর্তীকালে সন্তানাদি হতেও অসুবিধা হবে, এটা আমি দেখতে পাচ্ছি, কারণ মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করছে, এরকম আমি দেখতে পাচ্ছি, ঠিক থাকবে না, সাইকেলটা চেঞ্জ হবে এরকম আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মিলছে তো যেগুলো বলছি? হুম, আর কোনো প্রশ্ন থাকলে বলুন। বিয়ের, হ্যাঁ, যোগ হবে কিন্তু বিবাহ বন্ধন কাটাতে হবে। আবার নামটা বলুন আপনি? সুচিস্মিতা ঘোষ। বয়স বলুন? 37। মা তারাকে জিজ্ঞাসা করো যদি দোষ কাটায় কতদিনের মধ্যে বিয়ে হবে। সুচিস্মিতা ঘোষ, 37 বছর বয়স। এক থেকে দেড় বছর লাগবে, আর যদি দোষ কাটান আরো তাড়াতাড়ি যোগ তৈরি হবে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? বলুন। মানে
একজন মহিলা যুক্ত আছে এর পিছনে, বাবার বাড়ির তরফ থেকে নিকট লোক, মাঝে মধ্যে আপনাদেরকে ফোন করে জানেও সে, ঠিক আছে? এর থেকে বেশি বলা যাবে না, রক্তের সম্পর্ক আছে। আর কোনো প্রশ্ন আছে বলুন। আমার মানে আমি সবসময় আসলে মানে আমার যেসব আমি সব জায়গায় আমি সব কিছুতে আমি আটকে আছি, আমার চাকরি ক্ষেত্রেও আমার খুব অসুবিধা হচ্ছে। আমি তো বললাম কর্মবন্ধন করা আছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে। আর আমি বুঝি আর একটা কথা, আমি যে শুনছি ছেলে এই চাকরি ঠিক মানে 2020 থেকে ওর এমন একটা হচ্ছে, ওর মানে পুরনো স্মৃতিগুলো মনে করে, ও নার্ভাস হয়ে যাবে, প্যানিক ডিসঅর্ডার হচ্ছে ওর, ভয়ভীত হয়ে যাওয়া, নিজের মধ্যে পাজলড হয়ে যাওয়া, কোনো ইন্টারভিউ দিতে গেলে ও মন থেকে ভেঙে পড়বে, ইন্টারভিউতে বলতে পারবে না, এরকম অবস্থা হবে। কি এগুলো হয় কিনা বলো তোমার? এটা কর্মবন্ধন করে করা হয় যাতে ইন্টারভিউ দিতে গেলে ও কথা বলতে পারবে না, উল্টো পাল্টা বলে আসবে, আর হীনমন্যতায় ভুগবে ও, ঠিক আছে? যেগুলো বললাম মিলছে কি মিলছে না, তাহলে ধাম কি করে জানতে পারলে সেটা বলুন, কি করে জানতে পারলো ধাম? আমার মাসি, আপনি তো মাসির থেকে জানতে পেরেছেন, ধাম কোন মাসির থেকে জানতে পেরেছে, কি করে জানতে পারলো ধাম? ইউটিউব দেখেই। ধাম আপনাদের ব্যাপারে কি করে জানতে পারলো? আপনি তো মাসির থেকে জেনেছেন, ইউটিউব থেকে জেনেছেন, ধাম কোথা থেকে জানলো যে আপনার এই এই সমস্যা আছে? সেটা আমি জিজ্ঞাসা করছি, আপনি তো সমস্যা নিয়ে আসছেন, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো, সব নিজে থেকে বলা হলো তো? এটা হচ্ছে বাবার অনুকম্পা, বাবার প্রেরণা, মহাদেবের প্রেরণা থেকে আমি বলছি, আমি তো কেউ নই, তিনিই বলাচ্ছেন, ঠিক আছে? বলে দিচ্ছি কি করতে হবে, নিজেদের বাড়ি, সেখানে কি নিজেদের বাড়ি আপনাদের? আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে।